হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো তোমরা। তো শুভ পঞ্চমীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সব রইল তোমাদের জন্য। তোমাদের পুজোটা অনেক ভালো কাটুক। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি সেজে গুজে রেডি, আমি এখন ঠাকুর দেখতে যাব। তো শুভদীপ যাবে না, কারণ কি শুভদীপের বন্ধুদের সঙ্গে শুভদীপ অলরেডি বেরিয়ে পড়েছে সকালে ঠাকুর দেখতে। তো ওর আজকে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা খাওয়া দাওয়া রয়েছে, তো ও বেরিয়ে গেছে। আর আমি আর হচ্ছে কিনা সুদীপ আর ওর বাবা, আমরা তিনজন মিলে বাইকে করে ঠাকুর দেখতে যাব। এই আশেপাশে যে করা ঠাকুর আছে আমরা দেখব, মানে সবগুলো দেখা সম্ভব নয়, যতটা পারবো দেখব। কারণ কি তারপরে আবার হচ্ছে কিনা সন্দীপের কাজ আছে, ও বেরিয়ে যাবে, তো আমাদেরকে করে ঠাকুর দেখিয়ে নিয়ে আসবে, সেই জন্য আমরা রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে দেখাই চলো যে সুদীপ কি পরলো আর হচ্ছে কিনা সুদীপের বাবা কি পরলো। আমি আজকে গ্রিন পরেছি এটা, আর তোমাদের সঙ্গে এটা তো শেয়ার করেছিলাম। তো চলো হচ্ছে কিনা সুদীপ আর সন্দীপ কি সাজলো তোমাদেরকে দেখাই চলো। আমি রেডি হয়ে গেছি ঠাকুর দেখতে যাবো। তো দেখো তো হচ্ছে কিনা এই যে এই ড্রেসটা আমি পরেছি, সাথে এই দুলটা, এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রত্যেকে কিনেছি কী বৃত্তান্ত, সাথে এই দুলটা আমি কিনেছি আর এইটাই পরেছি আজকে। এটা হচ্ছে আমার আজকের ড্রেস। আর এই যে সুদীপ রেড কালার পরেছে। আর ওয়াচ দেখো, ফিলিং ইপ অ্যারাউন্ড দি ইন্ডিয়ান আর্মি। তো এই যে সুদীপ পড়েছে, আর সন্দীপকে দেখাচ্ছি ধরো, এই যে ওকে নিয়ে এসেছি দেখো। সন্দীপ আর আমি ম্যাচিং করার চেষ্টা করেছি। এখানে সন্দীপের লাল লাল আছে আর আমারও এখানে লাল লাল। তো ও গ্রিন, আমিও গ্রিন গ্রিন, দুজন ম্যাচিং করার চেষ্টা করেছি। দেখো কেমন লাগছে বলবে, কমেন্ট অবশ্যই করবে। আর এই যে ও আমাদের সঙ্গে কি ম্যাচিং করেছে, গ্রিন ওয়াচ। চলো চলো ঠাকুর দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকেও। তো আমরা আস্তে আস্তে ফাইনালি একটা ঠাকুরের মুখ দেখতে পেয়ে গেছি ঠাকুরের। তো আমরা দাঁড়িয়েছি এখানে, নেমেছি, নেমে দেখছি। তো এমনি ছোটোখাটো প্যান্ডেলগুলো যেগুলো রাস্তার উপর দিয়ে যাওয়া যাবে এরকম ঠাকুর রয়েছে, সেখানে ভিড়ভাড়টাও খুব কম, তো কোনো অসুবিধে নেই। আর হচ্ছে কিনা এমনভাবে খোলামেলাই করে প্যান্ডেলটা করা হয়েছে এখনকার, কারণ কি যাতে ভেতরে না গিয়েও ঠাকুর দেখা যেতে পারে সেরকম ব্যবস্থা করেই করেছে। এখানে দেখো শুটিং হচ্ছে, আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছে না, কারণ কি এখানে উদ্বোধন হয়নি আর কিছু রিপোর্টাররা এসছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে শুটিং চলছে, সেই জন্য আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছে না। তো এরকম অনেকগুলো প্যান্ডেলই আছে যেগুলোর মধ্যে অনেক রিপোর্টাররা এসছে, এ হচ্ছে শুটিং চলছে নিউজের জন্য, তো নানা রকম জায়গা থেকে এসেছে যার কারণে আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছে না, সাধারণ পাবলিককে এখন যেতে দিচ্ছে না। আর হচ্ছে কিনা এখন যেহেতু আজকে পঞ্চমী, সেহেতু এই রকমই হচ্ছে কিনা ব্যবস্থা রয়েছে। তো ছোটোখাটো প্যান্ডেলগুলো তো ঠিক আছে, এরকমভাবে খুলে দিয়েছে, দেখা যাচ্ছে, কোনো অসুবিধে নেই। কিন্তু যেগুলো একটু নাম করা সেগুলোতে এখনও উদ্বোধন হয়নি, কিংবা রিপোর্টাররা রিপোর্টিং করছে যার কারণে আমাদেরকে ভেতরে আসতে দেয়নি। আর রাস্তায় ছোটোখাটো এইরকম প্যান্ডেলগুলো যেগুলো খোলামেলা সেগুলো তো দেখাই যাচ্ছে, কোনো অসুবিধা নেই, সেগুলো আমরা দেখেছি এবং দেখছি সেগুলো ঘুরে ঘুরে। আমি আর সন্দীপ আমরা দুজন এমনি ছোটো ছোটো প্যান্ডেলগুলোতেই ঠাকুর দেখতে পছন্দ করি, কারণ কি বড় প্যান্ডেলে প্রচুর পরিমাণে হচ্ছে কিনা ভিড় হয়, যেগুলো নাম করা পুজো কলকাতার, সেসব প্যান্ডেলগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়, একটা ঠাকুর দেখতে গেলে পুরো মানে রাত পুইয়ে যায় এরকম অবস্থা, প্রচুর পরিমাণে ভিড় হয়। তো করোনা ভাইরাসের জন্য হয়তো ভিড় কম আছে, তো ওইগুলো আমরা রাত্রে টার্গেট করি। এখন যেহেতু সুদীপকে নিয়ে বেরিয়েছি, তো সুদীপকে নিয়ে আমরা মানে যতগুলো ঠাকুর দেখাবো সেই সুদীপ একটা হাতে গুনছে যে কটা ঠাকুর আমরা ওকে দেখাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে। ছোটোবেলায় আমাদেরও মনে আছে আমরাও এরকম ঠাকুর দেখতে গেলে কটা ঠাকুর দেখলাম বাড়িতে গিয়ে বলতাম সবাইকে, 10টা ঠাকুর দেখেছি, 20টা ঠাকুর দেখেছি। তো এখন সুদীপেরও সেই অবস্থা। এটা আমরা আরেকটা প্যান্ডেলে পৌঁছে গেছি দেখো, এখানেও খুব সুন্দর হয়েছে। যাই হোক, প্যান্ডেলের আমাদেরকে কাছাকাছি যেতে দিয়েছে, এখন এটা খুলেছে সবে।
তো দেখো ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে, দারুণ দেখতে লাগছে। তোমাদেরকে জুম করে দেখাই, এই আরেকটা প্যান্ডেল ছিল, তো তোমাদেরকে আরেকটা প্যান্ডেল দেখাবো, এটাও খুব সুন্দর। তো এইটা আমি রাত্রে ফেরার সময় আবার তুলবো, তুলে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই প্যান্ডেলটা। এটা আলো জ্বললে খুব সুন্দর লাগবে। এটা কালকে হচ্ছে কি না এই দিক দিয়ে সন্দীপ যাচ্ছিলো, তো দেখেছে যে লাইট জ্বলাকালি অনেক সুন্দর লাগছিলো। তো আমরা তো বিকেল বেরিয়েছি, সেই জন্য লাইট এখনো পর্যন্ত জ্বালানো হয়নি, যার কারণে এরকমই তোমাদেরকে দেখাচ্ছি। সামনের দিকটা আলমারি দিয়ে 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 করেছে, আর আশেপাশে বাড়িগুলোতেও না খবরের কাগজ ছিটকে দিয়েছিলো। আর দেখো যেতে যেতে রাস্তায় আরেকটা ঠাকুর দেখতে পেলাম। এ দেখো এইখানে ঠাকুরের হচ্ছে কি না এখনও মুকুট লাগানো হয়নি, তো কালকে ষষ্ঠী, কালকের মধ্যে নিশ্চয়ই কমপ্লিট হয়ে যাবে। এটা একদম রাস্তার মধ্যেই Thank you.
ক্যামেরার মধ্যে রয়েছে, সেগুলোকে এ করতে হবে, বের করতে হবে, পরে দেখতে হবে যে কী কী তুলেছে। ঠাকুরের মুখ দেখা যায় না রে বাবা, সিংহের মুখটা দেখা যাচ্ছে না।